ফেব্রুয়ারি মাসে দেশে 583টি সড়ক দুর্ঘটনায় 544 জন নিহত ও 867 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 79 জন নারী ও 82 জন শিশু রয়েছে। বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন জানায়, ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনাগুলোর মধ্যে 187টি মোটরসাইকেল দুর্ঘটনায় 206 জন নিহত হয়েছে, যা মোট নিহতের 37.86%। মোটরসাইকেল দুর্ঘটনার হার 32.07%। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনায় 109 জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের 20.03%। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন 74 জন, যা মোট নিহতের 13.60%।